প্লিজ। এটা ছিল, ছবির নাম ছিল আঘাত, অভিনয় করেছিল ঋতুপর্ণা প্রসেনজিৎ। হাই, পৌশালিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আমার যে ডেলি লাইফের যে ব্লগ, সেই ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সঙ্গে আমার কাজের যে জায়গাটা ছিল, সেই কাজের জায়গার যেসব কথাবার্তা তোমাদের সঙ্গে আজকে কিছু শেয়ার করব। অল্প কিছু পার্ট পার্ট করে আমি যেটা শেয়ার করি সেরকমই শেয়ার করব। তো আজকে ধরে নাও এটা একটা ভিডিও। আমি এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটার মধ্যে একটা মুভি ক্লিপিং শেয়ার করেছিলাম। ফিল্মের যে কোনো কাজই করতে গেলে যে তার পেছনে ব্যাকগ্রাউন্ড যে হিস্ট্রিটা, সেটা সাধারণ লোক অনেকেই জানে না। তো আমি সেই হিস্ট্রিটাই, সেই সব কথাবার্তাগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে আমি যখন এই দুনিয়া, ওই আমার কাজের জগৎ, কর্মজগৎটা আমি যখন পেছনে ফেলে রেখে এসেছি, তখন আজকে এই মুভি ক্লিপিংসগুলো তোমাদের তুলে দেখাতে পারছি। তো আমি আমার পরের প্রজন্মকেও দেখাতে পারবো একদিন যে আমিও কিছু কাজ করেছি, একটা কিছুর সঙ্গে যুক্ত ছিলাম। তো এই কারণেই আমি মুভিটা, কেন সিরিয়াল তো প্রচুর করেছি, দেখো টেলিফিল্ম করেছি, টেলিফিল্ম করেছি, সিরিয়াল করেছি, প্রচুর করেছি, কিন্তু কি সেগুলোর কোনো কিছুই তোমাদের আমি দেখাতে পারবো না, কোনো দৃশ্যই দেখাতে পারবো না। তো সেই কারণে, সেই হিসেবে মুভিটা মানে খুবই ভালো, যে সারা জীবনের জন্য একটা, সারা জীবনের জন্য একটা ফাইল করে রাখা হয় প্রমাণ হিসেবে যে কাজটা করেছি। যাই হোক, তো ওদিনও আমার কাছে একটা ফোন এলো যে এরকম এরকম একটা ক্যারেক্টার। তবে কি ওটা এসেছিল আমার যেদিন, মানে আমার যেদিন আমার শ্যুট ছিল তার জাস্ট আগের রাতেই ফোনটা এসেছিলো যেরকম কালকে শুটিং আছে, তুমি কি করবে, এরকম একটা ক্যারেক্টার আছে, খুবই ছোট ক্যারেক্টার, রোলটা আমার দুদিনের ছিল, একটা জার্নালিস্টের ক্যারেক্টার ছিল, একটা মার্ডার হবে আর কি, ঋতুপর্ণার বাবা মার্ডার হবে, আর ঋতুপর্ণা ছিল পুলিশ অফিসার, মানে ভিলেন যারা ছিল তারা ঋতুপর্ণাকে খুব মারবে, রেকর্ড করে রেখেছিল ঋতুপর্ণা একটা প্রমাণ হিসেবে, কুকীর্তির মানে প্রমাণ হিসেবে একটা রেকর্ড করে রেখেছিল। প্রমাণ কালুর দেওয়া স্বীকারোক্তি, ওই রেকর্ডটা যাতে ঋতুপর্ণা যাতে সাবমিট না করতে পারে, সেই কারণে ঋতুপর্ণাকে রাস্তায় ফেলে খুব মারা হয়। ও যখন অসুস্থ ছিল সেই সময় জার্নালিস্টরা পুলিশ অফিসারকে ঘিরে ধরে যে কি হয়েছে, কি না হয়েছে, কেন হলো, এগুলো যেমন হয় আর কি। আমিও ছিলাম জার্নালিস্টের মধ্যে, আমিও ছিলাম। এসপি পূজা মুখার্জি জাস্টিস মিত্রর বাড়িতে কি করতে গিয়েছিলেন? সত্যপ্রকাশ বাবুর মৃত্যুর ব্যাপারে কি জাস্টিস মিত্র জড়িত? তখন আমিও কোয়েশ্চেন করব। তবে কি জানো তো, একটা ফিল্মে ধরো আমি ডায়লগ বললাম, আমার টেক মানে সাউন্ড টেক করা হলো, কিন্তু পরে এগুলো ডাবিং হয় সমস্ত। ডাবিংয়ের সময় কি ধরো, একটা ডাবিংয়ের দিন ঠিক হলো, সেদিন তুমি কোনো কারণে হয়তো যেতে পারলে না, ডাবিং সবাই ডাবিং করলো, যখন ডাবিংয়ের স্পেশাল মানে কিছু কিছু আর্টিস্ট থাকে ডাবিং, তারা শুধু অনলি ডাবিংই করে, তারা মানে ওই টুকিটাকি কথা, ছোটোখাটো ক্যারেক্টারের গলা, ছোটোখাটো যে আওয়াজ হয় না, কাশি হাঁচি উলু দেওয়া শাক বাজানো, মানে এই ধরনের ছোটোখাটো ডাবিংগুলো কিছু কিছু ডাবিং আর্টিস্ট আছে, তারা এটাই তাদের প্রফেশন। তো তাদেরকে দিয়ে ছোটোখাটো কিছু কাজ করিয়ে নেওয়া হয়, যেমন বড় স্টারদের গলাগুলো তাদের নিজেদেরকেই ডাব করতে হয়। ধরো আমার যে ক্যারেক্টারটা দুদিনের ক্যারেক্টার ছিল, এর জন্য আলাদা করে ডাবিং স্টার মানে আর্টিস্ট, যারা ডাবিং আর্টিস্টদের ঠিক করা হয়েছিল। তখন আমাকে হয়তো ফোন করেছে অনেকে, অনেক সময় ফোন আসতো, এছাড়াও এক্সট্রা ডাবিংয়ের জন্য ফোন আসতো, আমি অনেক ডাবিংও করে দিয়েছি। এমনকি বিশ্বাস করবে না, তখন এত আর্টিস্ট কম ছিল যে আমার মা আমার বোন, আরেকটা কথা তোমাদের আমি বলে দিই যেটা মাঝখানে বলছি হয়তো, আমার সাথে আমার মানে আমি যখন শুটিংয়ে যেতাম আমার সাথে আমার মা যেত, যেখানেই আমি শুটিংয়ে যেতাম মা যেত, শুধু অনেক সময় হয়তো ফ্লোরে হলে একটু কম যেত, যে টালিগঞ্জে হচ্ছে ফ্লোরে হচ্ছে ঠিক আছে মা গেল না, কিন্তু বাইরে শুটিং হলেই মানে কলকাতার মধ্যেই ধরো আউটডোর শুটিং হলো, ফ্লোরে হলো না আউটডোরে হলো, ওগুলোর সময় মা যেত সঙ্গে। যেতে যেতে কি হয়, প্রোডাকশন ম্যানেজার এদের সঙ্গে না, মা তখন একা বসে থাকে, তখন এদের সঙ্গে আলাপ পরিচয় হতে হতে একটা কথা হয়ে যায়, তখন যেহেতু ডাবিং আর্টিস্ট খুব কম থাকে, তো কম ছিল তখন, তো মা অনেকগুলো ছবিতেই মা কিছু কিছু ডায়লগ অ্যাড করেছিল, মা আমার ছোট বোন এরা আর কি। তারপরে শুটিং হলো, যে আর কি স্ক্রিপ্ট রাইটার, স্ক্রিপ্ট রাইটার নিজেও অ্যাক্টিং করছিল, ও আমাকে প্রথমে আমাকে প্রোডাকশন থেকে ফোন করলো, তারপরে স্ক্রিপ্ট রাইটার নিজে ফোন করলো, ফোন করে আমাকে ডাকলো, ডেকে বললো যে এই ক্যারেক্টার তোমার এই মেকআপ হবে।
না না ইনভেস্টিগেশন শেষ না হলে কিছু বলা যাবে না এসপি পূজা মুখার্জি ইন্দ্রজিৎ মিত্রের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছিলেন এটা কি সত্যি নো কমেন্টস নিজের যে ড্রেস রিসাপ যেটা হবে সেটা আমি নিজের ড্রেসই ইউজ করেছিলাম একদিনের নোটিশে তুমি তো মানে মাপ দিতে পারছো না তুমি যে একটা ড্রেসের মাপ দিতে লাগবে তোমার মাপ দিতে হয় যে কি ড্রেস তোমার ফিটিংস হবে না হবে সেটা তো তুমি পারছো না তো অতএব তোমাকে ড্রেস ক্যারি করতে হবে তো আমি একবারে ড্রেস আপ পরেই বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে যেটা পরে আমি শুট করেছি সেটা পরেই বাড়ি থেকে বেরিয়েছিলাম আপনাদের তদন্ত কতদিনে শেষ হবে ইট ডিপেন্ডস ডিপেন্ডস অন হোয়াট ডিপেন্ডস অন এভরিথিং গিয়ে ওখানে ফ্লোরে গিয়ে মেকআপটা করে নিয়েছিলাম ব্যাস এই ছিল আমার কাজ তারপরে শুটিং করলাম এটা একটা ইনভেস্টিগেশন নো মোর কোশ্চেনস প্লিজ আমাদের একটা ছোট শটের জন্য ধরো সারা দিন লেগে যায় ধরো 10টায় শুট শুরু হলো আর শেষ হলো বিকেলে আউটডোর শুট যদি হয় তাহলে তো সন্ধ্যের মধ্যেই প্যাকআপটা করে নিতে হয় তা না হলে ডেলাইটটা পাওয়া যাবে না আউটডোর শুটিং মানেই ওটা ডেলাইট শুটিং তো তার ফলে কি হয় সকাল থেকে সন্ধ্যের মধ্যেই শুটিংটা শেষ হয়ে যায় প্যাকআপ হয়ে যায় যদি তোমার 10টার মধ্যে কল টাইম পড়ে তাহলে তুমি ব্রেকফাস্টটা তুমি পাবে তো ব্রেকফাস্ট দেওয়া হলো তোমাকে আচ্ছা ব্রেকফাস্টের পরেই এবার মেকআপে বসবে মেকআপে বসলেই তোমাকে প্রথমে খাতা নিয়ে আসবে সাইন হবে তুমি যদি মেকআপ করে নিয়েছো আর সাইন করে নিয়েছো তাহলে তোমার এই রেমুনারেশন তোমাকে তোমার হাতছাড়া হবে না মানে পার ডে যে রেমুনারেশন যেটা হয় সেটা তোমার প্রাপ্য তো সাইন প্রথমে সাইন মেকআপ হবে তারপরে সাইন হবে তারপরে স্ক্রিপ্ট আসবে তুমি মেকআপের পরে বসে বসে এবার স্ক্রিপ্ট নাও এবারে তোমার সাথে যারা কোয়ার্টিস্ট আছে তাদের সাথে রিহার্সাল করো বসে তারপরে যখন শর্ট রেডি হবে তোমার শর্টে যাও শর্ট চলতে চলতে ধরো দুপুর গড়িয়ে গেল দেড়টা একটা মাথায় থাকে যে কখন শর্ট শেষ হবে লাঞ্চ ব্রেক কখন হবে যেই না বলবে যে লাঞ্চ ব্রেক ব্রেক যেই না বলা হলো সবাই একদম উৎফুল্ল হয়ে গেল যে যার লাঞ্চে বিজি হয়ে গেল সবাই লাঞ্চ করাতে আর লাঞ্চ চলে আসতো বাঙালিদের একটা কী বলতো যেখানেই যাও আউটডোরে যে আউটডোরে যাও আর যেখানেই যাও প্রোডাকশনের একটা টিম থাকে মানে সেখানেই রান্নাবান্না সব হয় নিজেরাই রান্না করা হয় জায়গা চুজ করা থাকে সেখানে আউটডোরের কথা বলছি আর ইনডোরে তো আমাদের কথাই নেই ইনডোর হলে ইনডোরে আমাদের আলাদা জায়গাই থাকে কুকিংয়ের মানে রান্নাঘর থাকে আলাদা তো সেখান থেকেই খাবার আসে তো লাঞ্চ ব্রেক হওয়া মানেই আর তোমার খাবার পৌঁছে যাবে সমস্ত খাবার চলে এসছে তুমি এবার খাবার যে যেটা খাবে পছন্দ করবে খাবার নিয়ে নাও কেউ যদি ধরো রুটি খেলো রুটির সঙ্গে এবার তুমি কী কী খাবে মাছ থাকে মাংস থাকে চিকেন থাকে মাটন থাকে মাছ থাকে আদার্স সবজি থাকে তুমি যেটা খাবে পছন্দ যেটা সেটাই তুমি বলতে পারো যে আমি এই খাবো সঙ্গে যদি কেউ যারা স্যালাড খাবে একটু স্যালাড নিল কেউ যদি কিছু না খেতে চাইলো শুধু যারা আর কি ডায়েটের মধ্যে থাকে তারা যদি সবজি ফল ফল আর ওই দই খেলো তারা তাই খেত তো এখানে এই মানে এগুলো চলে একটা সিরিয়াল আমি 2 বছর কাজ করেছিলাম আলোকিত ইন্দু ওটা আমাদের ইনডোরেই শুটিং হতো টালিগঞ্জে তো তখন আমি রেগুলারই লাঞ্চে আমি রুটি খেতাম ভাত কখনোই খেতাম না শীতের দিনেও সকাল 7টা থেকে 7:30টায় কল টাইম আর আমার সকালে রান্না করে যেতে হবে ছেলে তখন অনেক ছোট তখন ছেলে স্কুলে যাবে তো এগুলো সব আগেই আমাকে রান্না বান্না করে রেখে যেতে হতো তো সেই কারণে আমি নিজেও খেয়ে বেরোতাম যত সকালেই আমার শুটিং থাকতো আমি নিজে খেয়ে বেরোতাম আমি ব্রেক ওখানে যে ব্রেকফাস্ট দিত ব্রেকফাস্টটা আমি স্কিপ করতাম ব্রেকফাস্ট আমি খেতাম না একেবারে সোজা গিয়ে লাঞ্চে ওই রুটি খেতাম রুটি মাংস এগুলোই খেতাম মাছ খেতাম না রুটি মাংসটাই খেতাম আর স্যালাড নিলে স্যালাড কখনো খেয়ে নিতাম এই রকমই আর কি তো এগুলোর গল্প তোমাদের আরেকদিন বলবো সব আজকে যেহেতু আমি মুভির গল্পটা করছি তো এরকমই ছিল মুভির গল্পটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল প্রেস করে নিও আর বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো